আসসালামু আলাইকুম। ছেলে মেয়ে যখন নামি দামি রেস্টুরেন্টে যাওয়ার জন্য বায়না ধরে, তখন বুদ্ধি করে আমি ফাঁকিবাজি এরকম খাবার ওদেরকে বানিয়ে দিই, ওরা খুশি তো আমিও খুশি। তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এক পাশের, আর সাথে করে আদা রসুন আর পেঁয়াজ গোলমরিচ আর একটা কাঁচামরিচ আর 2 টেবিল চামচ ব্রেড ক্রাম দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া, যেহেতু আগে ব্লেন্ড করার সময় মরিচ একটা দিয়েছি এবং গোলমরিচ দিয়েছি সেই জন্য। আর এখানে আমি সব ধরনের মশলা গুঁড়া করে রেখেছিলাম, সেখান থেকে 1/2 চা চামচ দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিয়েছি সয়া সস 1 টেবিল চামচ, তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 ফালি লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব, তার আগে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ব্রেড ক্রামটা দিয়েছি 2 টেবিল চামচের মতো, আর সেটা একটু কালারিং করা ছিল সেই জন্য কিন্তু এরকম কালার এসেছে। এখন হাতে এভাবে করে গোল করে চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি। তো এদিকে চুলাপুরে আগে থেকে কড়াই ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গিয়েছে, এখন এভাবে করে দিয়ে দিচ্ছি। তো এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি ভেজে নেব। তো আমি এইভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে এগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আর এদিকে আগে থেকেই আমি বার্গারের যে রুটিগুলো সেগুলো কিনে এনেছি, নিয়ে একটু গরম করে নিয়েছি। তো এই যে এগুলো নামিয়ে নিলাম চুলা থেকে, আর এই যে বার্গারের রুটি কিনে নিয়ে এসেছি, এখন এই রুটিগুলো কিন্তু এভাবে আমি কেটে নিয়েছি মাঝখান থেকে। এখন এর উপরে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি, আর এই টমেটো সসটা আমার ঘরেই তৈরি করা, সব কিছুই কিন্তু ঘরে থাকা জিনিস দিয়ে ব্যবহার করা হয়েছে, শুধু রুটিটা কিনে আনা হয়েছে। তারপরে দিয়ে দিলাম মেয়োনিজ, খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করা যায়, খেতে কিন্তু অসম্ভব মজার, আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে। তো দেখা যাচ্ছে বাহির থেকে দাম বেশি দাম দিয়ে না কিনে ঘরেই কিন্তু খুব সহজে এভাবে বানিয়ে দেওয়া যায়। তো আমি শুধু টমেটো দিলাম, আমার ঘরে শসা এবং পেঁয়াজ টোরা খেতে পছন্দ করে না সেই জন্য দিইনি, আর শসাটা ছিল না তাই দিইনি। তো আমি আবারও এখানে মেয়োনিজ আর টমেটো সস লাগিয়ে এভাবে করে দিয়ে দিলাম। এই যে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের নামি দামি বার্গার, খুব অল্প উপকরণ দিয়ে ঘরে আমি তৈরি করে দিলাম, এটা স্বাস্থ্যসম্মত, খেতেও অনেক ভালো। তো এইভাবে আমি সবগুলাই তৈরি করে নেব। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আপনারাও আপনাদের বাচ্চাদেরকে এইভাবে খুব সহজে ঘরে থাকা জিনিস দিয়ে বানিয়ে দিতে পারবেন, ওরা খুশি তো আপনারাও খুশি, টিফিনে অথবা বিকালের নাস্তাতেও। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।